আবারও এক ভাইরাল বক্তব্য দিয়েছেন সাকিব খান আগেও অনেকবার বিভিন্ন ডাইলগের কারণে সমালোচিত হয়েছেন হোক সিনেমা অথবা সিনেমার বাইরে এর আগে তার এক সিনেমার ডায়লগ ছিল সুন্দরবনে শুধু সিংহ থাকে আর সাকিব খান হচ্ছে সেই সিংহ বাস্তবতা হচ্ছে সুন্দরবনে সত্যি কোনো সিংহ থাকে না সিনেমাতে কিভাবে এমন ডায়লগ সংযোজিত হলো তা নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা এরপর বিশ্বাস সাকিবের সাথে বিবাহের ঘটনা ফাঁস করে দেওয়ার পরে এক টেলিভিশন অনুষ্ঠানে এসে নিজেই নিজেকে সাতাশবার সুপারস্টার বলে ট্রোলের শিকার হয়েছেন আসছে ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খানের ছবি পাসওয়ার্ড এই ছবির প্রচারণার একটি অনুষ্ঠানে এই ছবি এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে সাকিব খান তার অভিব্যক্তি তুলে ধরেন এবং সেখানে এমন একটি ডায়লগ দেন যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সেখানে তিনি বলেন আমি সাকিব খান বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেয়া হয় সিনেমার পোকা যেহেতু আছে আর আমি যেহেতু জানি আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব আমি সাকিব খান বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয় আমার পোকা যেহেতু আছে আর আমি যেহেতু জানি আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারবো এই পাসওয়ার্ড দেখে ইনশাল্লাহ সবাই বলবে যে ইয়েস এইটা আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি বিরাট ছবি পাসওয়ার্ড আর যাই কোথায় আবারও সেই সুন্দরবন ডক্টরেট এর মানে কি এসব নিয়ে শুরু হয়ে যায় মন্তব্যের ঝড় নেগেটিভ মন্তব্যের ভিড়ে অনেকে সাকিব খানের এমন ডায়লগকে স্বাগত জানান তাদের মতে বস্ত বসের মতোই ডায়লগ দিবে সুপ্রিয় দর্শক আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ